একবার করে মেথি খেলে কি হয়, প্রায় প্রত্যেকের বাড়িতেই রান্নার কাজে মেথি ব্যবহার করা হয়। মেথি খাওয়া ভীষণ উপকারী, আমরা প্রায় প্রত্যেকেই জানি, কিন্তু কিভাবে এবং কখন খেলে উপকার পাবেন তা হয়তো অনেকেই জানেন না। আর সঠিক নিয়ম না জেনে যখন আপনি এটিকে খাবেন, কোনো রকম উপকার আপনি পাবেন না। দিনের যে কোনো সময় মেথি খেলে উপকার তো দূরের কথা, বরং আপনি নিজেই নিজের শরীরের অনেক ক্ষতি করে ফেলবেন। মেথি এমন এক ধরনের ঔষধ যা খেলে নিশ্চয়ই আপনার দেহে উপকার হবে। প্রথমেই বলবো মেথি খেলে আপনার দেহে কি ঘটে। পুরুষ এবং নারী দেহের যে কোনো গোপন দুর্বলতা দূর করতে পারে মেথি, আর কিচ্ছু লাগবে না। নারী দেহের গোপন দুর্বলতা বা অক্ষমতা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে। এই মেথি খেলে নারী পুরুষ উভয়ই উপকার পাবেন, কিন্তু কী নিয়মে খাবেন তা অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে। মেথি খেলে আর কী উপকার হয় চলুন জেনে নিই। বেশিরভাগ পুরুষই 30 থেকে 35 বছরের মধ্যে তাদের হার্টের গোলযোগ বাঁধিয়ে ফেলেছেন আজকাল। হয়তো হাই ব্লাড প্রেশার, কারো কারো কোলেস্ট্রল, লিপিড প্রোফাইল বেড়ে যাওয়া, আবার কারো কারো ক্ষেত্রে ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া, আবার কারো কারো ক্ষেত্রে ওজন বেড়ে যাওয়া। যদি এরকম কিছু আপনার সাথে ঘটে থাকে, তবে আপনি আজ থেকেই মেথি খাওয়া শুরু করুন। মেথি নিঃসন্দেহে আপনাকে এই ধরনের রোগ থেকে বাঁচাবে। যাদের হার্টের সমস্যা রয়েছে তারা মেথি খেতে পারেন। মেথি খেলে আপনার হার্ট সুরক্ষিত থাকবে। মেথিতে এমন কিছু উপাদান রয়েছে যা হার্টের ব্লকেজকে দূর করে, ব্লকেজ খুলে দিতে পারে যদি আপনি নিয়মিত মেথি খান। অনেকেই আছেন যাদের রক্তে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে গেছে, অর্থাৎ ডায়াবেটিসে আক্রান্ত। আমাদের দেহের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে মেথি। অ্যামিনো অ্যাসিড অগ্নাশয়ের ইনসুলিনের ক্ষরণ বাড়িয়ে দেয়। আমরা সবাই জানি যে ইনসুলিনের ক্ষরণ বাড়লে তবেই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে, আর এই কাজটি মেথি খুব ভালোভাবে করতে পারে। যদি কোনো নারী মেথি সেবন করেন, তাহলে তিনি একই সঙ্গে আরও কিছু উপকার পাবেন। তার শারীরিক শক্তি এবং শারীরিক সৌন্দর্য বৃদ্ধি পাবে, চুলের সৌন্দর্য, ত্বকের সৌন্দর্য বাড়বে। যারা প্রচণ্ডভাবে কফ সর্দি কাশিতে ভোগেন, জ্বরে ভোগেন, টনসিলের সমস্যা রয়েছে, মেথি খেলে এই সকল সমস্যা দূর হয়ে যাবে। যাদের হজমের সমস্যা রয়েছে তারা মেথি খাওয়ার কথা কখনোই ভুলে যাবেন না। এতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহের বিষাক্ত উপাদানগুলোকে দেহ থেকে বের করে দিতে সাহায্য করে। তাই আপনি যখনই মেথি খাবেন তখনই আপনার পেটের যে কোনো সমস্যা দূর হবে, পাশাপাশি কোষ্ঠকাঠিন্য একেবারে বিদায় নেবে, একই সঙ্গে রক্ত পরিষ্কার হবে। এটি খেলে আপনার অ্যালার্জি দূর হবে। যাদের শারীরিক শক্তি কম, দুর্বলতা, অক্ষম, কমজোরি ইত্যাদি সমস্যা রয়েছে, তারা নিঃসন্দেহে এটি খেতে পারেন। এর মধ্যে রয়েছে আয়রন, পটাশিয়াম, প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, নিয়াসিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এই সকল উপাদান আপনার দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। মেথি আপনার বার্ধক্যকে সারিয়ে তারুণ্যকে ফিরিয়ে আনতে পারে। যারা অল্প বয়সে বুড়ো হওয়ার দিকে চলে গেছেন, তারা আজ থেকেই মেথি সেবন শুরু করুন। আপনার ঘুম ভালো করবে। যারা বেশি স্থূলতা রোগে ভুগছেন তারা অবশ্যই মেথি খান। এছাড়া মেথি যদি আপনি সেবন করেন, আপনি দেখবেন বেশ কিছুদিনের মধ্যেই আপনার ওজন নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। আপনি যদি নিয়মিত মেথি সেবন করেন, সেক্ষেত্রে আপনি এর থেকে ভালো কোনো ঔষধ কিন্তু পাবেন না। কী নিয়মে এটি খাবেন চলুন জেনে নিই। আমি কয়েকটি উপায় বলছি, আপনার দেহের সাথে মিলিয়ে দেখুন কিভাবে সেবন করবেন, যা হার্টের রোগ, ডায়াবেটিস, কোলেস্ট্রল দূর করতে পারবে। একই সাথে ট্রাইগ্লিসারাইড নিয়ন্ত্রণ করা, একই সাথে পেটের গোলযোগ নিয়ন্ত্রণ করার জন্য যারা মেথি সেবন করবেন তারা 2 চা চামচ মেথি নেবেন এবং সেটিকে গরম জলে ভিজিয়ে নেবেন। অবশ্যই কাঁচের গ্লাসে আপনাকে ভেজাতে হবে। এই মেথি ভিজিয়ে রাখুন সারা রাতের জন্য। সকালবেলা শুধুমাত্র জলটিকে ছেঁকে খাবেন। এইভাবে পান করলে যে কয়েকটি রোগের কথা বলেছি সেগুলোর একটিও আপনার শরীরে থাকবে না। অন্যদিকে যারা ঠান্ডা লাগা, কফ, সর্দি কাশিতে ভুগছেন তারাও মেথি সেবন করতে পারেন। যাদের কোল্ড অ্যালার্জি, ত্বকের উপর অ্যালার্জি, তারা অন্যভাবে মেথি সেবন করবেন। সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, মেথিকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবং তারপর শুকনো করে নিতে হবে। তারপর সেটিকে হালকা ভেজে নিয়ে আপনাকে মেথির একটা পাউডার তৈরি করে নিতে হবে। এই পাউডারটিকে আপনাকে 1 চা চামচ নিয়ে হালকা গরম জলের সাথে গুলিয়ে তার সাথে 1 চা চামচ মধু এবং লেবুর রস মিশিয়ে আপনাকে খেতে হবে। এইভাবে যদি আপনি খান, সেক্ষেত্রে আপনার কফ, সর্দি, কাশি দূর হবে। যে সকল নারী বা পুরুষ নিজেদের দুর্বলতা দূর করার জন্য মেথি সেবন করতে চাইছেন, সেক্ষেত্রেও আপনারা 1 চা চামচ মেথি গুঁড়ো নিন এবং সেটিকে গরম জলের সাথে মিশিয়ে মধু যোগ করে খাবেন। যদি কোনো নারীর ঋতুচক্র এলোমেলো হয় বা ঋতুস্রাবে যন্ত্রণা থাকে, অল্পস্রাবের সমস্যায় ভোগে থাকেন, অথবা সারা জীবন যাদের সাদা স্রাব লেগেই থাকে, তারা এই নিয়মে মেথি সেবন করুন।
এই সকল সমস্যা থেকে রেহাই পাবেন। যে সমস্ত মানুষ বাতের ব্যথায় অস্থির, পেশির দুর্বলতা, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারেন না একদমই, এই তীব্র ব্যথা কমাতে আপনি এটি সেবন করুন। এটিকে জলে ভিজিয়ে সেবন করুন। আপনাকে যেটি করতে হবে, এক চামচ মেথি সারা রাতের জন্য এক গ্লাস জলে ভিজিয়ে রাখতে হবে। পরদিন সকালবেলায় আপনাকে মেথিগুলোকে ভালো করে চিবিয়ে খেতে হবে এবং তার সাথে ওই জলটিকেও আপনাকে পুরো খেতে হবে। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারাও এই নিয়মেই মেথি সেবন করবেন। প্রথমে মেথিগুলিকে ভালো করে চিবিয়ে খেয়ে তারপর জলটিকে পান করবেন। মেথি কিডনির কার্যক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়, বিশেষ করে ক্যালসিয়াম অক্সালেট, যেটি কিডনি পাথরের জন্য দায়ী, সেটি মেথি খেলে দূর হয়ে যায়। কাজেই কিডনি পরিষ্কার করবে এবং কিডনির পাথর দূর হয়ে যাবে। গরম জলে মেথি না ভিজিয়ে যদি ঠান্ডা জলে ভেজান, সেক্ষেত্রে আপনি কোনো রকম উপকার পাবেন না। তাই অবশ্যই যখন মেথি ভেজাবেন, হালকা গরম জলে আপনাকে মেথি ভেজাতে হবে। আপনাকে এইভাবে টানা 7 দিন খেতে হবে। আপনি যদি টানা 7 দিন খান, সেক্ষেত্রে আমি যে সকল রোগের কথা বলেছি আমার এই ভিডিওতে, সেই সমস্ত রোগ আপনার একেবারে দূর হয়ে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, মেথি সম্পর্কিত আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।